সেই আলোতে উঠে বেজে গে প্রতিটি মানুষের ভালোবাসা, খাদিজাতুল কুবরা মাদ্রাসা, ফতেহারা মানুষের আলোর দিশা, খাদিজাতুল কুবরা মাদ্রাসা, ফতেহারা মানুষের আলোর দিশা। الشمس والقمر بحسبان সুতার কান্দিতে নতুন যাত্রা শুরু খাদিজাতুল কুবরা মাদ্রাসাতুল বানাতের সাধারণ সভায় আগামী 1 ডিসেম্বর বার্ষিক ওয়াজ মাহফিলের সিদ্ধান্ত। প্রথমবারের মতো মেয়েদের কুরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভারত বাংলা সীমান্তবর্তী সুতারকান্দি এলাকায় যাত্রা শুরু করলো খাদিজাতুল কুবরা মাদ্রাসাতুল বানাত সুতারকান্দি। বর্তমান সময়ে সাধারণ শিক্ষা অর্জনের শত শত প্রতিষ্ঠান থাকলেও মেয়েদের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের তেমন সুযোগ সুবিধা নেই। মেয়েদের ধর্মীয় শিক্ষা অর্জনের উদ্দেশ্যে এবার সুতারকান্দির হাফিজ আক্তার হুসেন আনসারী প্রতিষ্ঠা করলেন একটি বানাত হাফিজিয়া মাদ্রাসা। গত মে মাস থেকে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষাদান চলে আসলেও প্রথমবারের মতো সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা সালমান আহমেদের পৌরোহিত্যে এদিনের সভায় মাদ্রাসার উন্নতিকল্পে বিভিন্ন আলোচনা হয়। পাশাপাশি আগামী 1 ডিসেম্বর রোজ রবিবার মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের সাধারণ সভায়। নব প্রতিষ্ঠিত উক্ত মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে আসবেন কালীগঞ্জের প্রবীণ ধর্মীয় পণ্ডিত মাওলানা ফখরুল ইসলাম। মুখ্য অতিথি হিসাবে থাকবেন জেলা মরকজ কানিসাইলের পরিচালক মাওলানা মুফতি জামাল উদ্দিন। সম্মানিত অতিথি হিসাবে থাকবেন মাওলানা আবুল হোসেন আল কাশিমি বদরপুর, মাওলানা আমজাদ হোসেন রাজনগর শিলচর, মাওলানা ইমদাদুর রহমান, মাওলানা তুফাইল আহমেদ কাশিমি, মুফতি ইমরান হোসেন কাশিমি, মাওলানা এনামুল হক, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা আব্দুস শাহিদ হাফিজ মাহমুদ কাশিমি, মাওলানা আব্দুল নূর, মাওলানা আফজল হোসেন প্রমুখ। এছাড়াও এদিনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা সমিতির স্থায়ী সভাপতি জনাব আব্দুর রকিব চৌধুরী, সম্পাদক সমীর উদ্দিন মুহতামিম মোহাম্মদ আখতার হুসাইন আনসারি, মাওলানা আলিমুদ্দিন আশফাকুর রহমান চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী, হাফিজ তৌহিদ আহমেদ মাসুম, হাফিজ আলতাফ হুসেন প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বরাক 10 টিভি বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিরাদারান ইসলাম, খাদিজাতুল কুবরা মাদ্রাসাতুল বানাত সুতারকান্দির পক্ষ থেকে সবাইরই আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাইয়ার। আপনারা অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টার কারণে আমরা মাদ্রাসা গত মে মাস থেকে আমরা 1 মে তাকিয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার তো সহযোগিতায় বহুত সুন্দরভাবে চলিয়া যার ছাত্র দিন দিন বাড়িদরা প্রায় 26 জন ছাত্র ছোটো বড়ো মিলাই আলহামদুলিল্লাহ আসুন। আর আমরা গতদিন সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, কার্যকরী কমিটি মিটিং দেখাইয়া সভা অনুষ্ঠিত হয়েছে। ওইয়া আমরা আর বাৎসরিক ওয়াজ মাহফিলর ডেট ফিক্সড করা হয়েছে আগামী 1/12/2024 ইংরাজি রোজ রবিবার আমরা ওয়াজের ডেট ফিক্সড করা হয়েছে। আর সভাপতি হিসাবে রাখা হয়েছে সুতারকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মৌলানা সালমান আহমদ সাহ, আর সহসভাপতি হাফিজ আখতার হোসেন আনসারী প্রতিষ্ঠাতা ও মহতমি মতর মাদ্রাসা। প্রধান অতিথি আলহাজ হজরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব কালীগঞ্জ রতনপুর। মুখ্য অতিথি আলহাজ হজরত মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেব, জিম্মাদার করিমগঞ্জ জেলা মরকজ ও জিম্মাদার মাদ্রাসা দারুল আতফাল শ্রীগৌরী। আমন্ত্রিত অতিথি সকলের মাঝে আলহাজ হজরত মাওলানা ইমদাদুর রহমান সাহেব ফকিরবাজার, আর আলহাজ হজরত মাওলানা আবুল হোসেন সাহেব কাসিমি সাহেব বদরপুর, আলহাজ হজরত মাওলানা আমজাদ হোসেন সাহেব শিলচর, হজরত মাওলানা হাফিজ মাহমুদ আল কাসিমি সাহেব মেঘালয় লাটম্বাই, হজরত মাওলানা এনামুল হক সাহেব সুনাশা মাদ্রাসা, হজরত তুফাইল আহমদ কাসিমি সাহেব মহতমিম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসা, হজরত মাওলানা মুফতি ইমরান সাহেব শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসা, আরও ওলামাই কেরাম সকল ইকান আসন আলহামদুলিল্লাহ। সকলে সহযোগিতা কর্তা আর্থিক সাহায্য দিয়া এবং যান মাল সময় দিয়া সকলের দাওয়াত রইল আমরা মাদ্রাসার আগামী প্রোগ্রামও সব হাজির হইতা ইনশাল্লাহ।
আমরার খুব সুনাম হিসাবে আলহামদুলিল্লাহ আমরার হেড মাওলানা আমার লগে আছেন আমরার হেড হুজুর হাফিজ মাওলানা আফজল আল কাসিমি সাহেব তাইন খুব মেহনত করদা মাদ্রাসার লাগি আর একজন শিক্ষিকাও আছেন আমরার ইনো মহিলা শিক্ষিকা তাইন খেজমত করদা তিনজন শিক্ষক হল বর্তমানে আছেন পড়াইতরা খুব সুনাম আর সহিত আপনারা সহযোগিতা করতা মাদ্রাসার প্রোগ্রামের লাগিও আর ছাত্র দিয়েও সহযোগিতা করতা ওখানো আপনাদের কাছে আমরা মাদ্রাসার পক্ষ থেকে গিয়া গুজারিশ আর মাদ্রাসার কমিটির মাঝে আমরা আর হাজি আব্দুর রকিব সাহেব এবং সমীরউদ্দিন সাহেব আরো গায়রা মেম্বার হল আসেন তাই তাই বহুত কুরবানি দিতরা আল্লাহ তালা সবর কুরবানি কবুল আর মঞ্জুর করুক আল্লাহুম্মা আমিন।